हेलो एवरीवन, प्रत्येक के वेलकम जाना बीएम एकेडमी यूट्यूब चैनले तुम्हारे परिवार बीएम एकेडमी ते रोजी आमी ए मुहूर्ते एक गुरुत्वपूर्ण सेशन नहीं जेखने रोजी प्राइमरी टेटे प्रश्न बा प्राइमरी टेटे के फोकस करे आमदर इस सेशन तो प्रत्येक के वेलकम जाना जरा आमदर चैनल नोटों जरा आमदर चैनल के एकोनो सब्सक्राइब करने तरह अवश्य चैनल के सब्सक्राइब कर रहा हूँ এবং এখানে আমরা রেগুলার ক্লাস প্রোভাইড করি তোমাদের জন্য, প্রত্যেকের সাকসেসের জন্য, কারেক্ট? চলে ভেরি গুড স্যার। অঙ্কে এবার তুমিও পাবে 30-30, এই লক্ষ্য নিয়ে, এই সংকল্প নিয়ে আমরা প্রতিদিন লাইভ ক্লাস নিয়ে রয়েছি 8 PM এ এই বিএম একাডেমি পরিবারে। তো প্রত্যেককে ওয়েলকাম জানাই, প্রত্যেককে জানাই স্বাগতম আইডিয়া। যারা আমাদের চ্যানেলে এখনও জয়েন করেন তার প্রত্যেককে ক্লাসে জয়েন করো, সেশনটিকে প্রত্যেকে লাইক অ্যান্ড শেয়ার করে দাও, যাতে প্রত্যেকে অ্যাসপিরেন্ট জয়েন করতে পারে আমাদের এই সেশনে। প্রত্যেককে ওয়েলকাম। টেট ছাড়াও SCLST, WBP, KP প্রত্যেকটি, WBCS, SSC প্রত্যেকটি এক্সামের জন্য অত্যন্ত ইউজফুল আমাদের এই সেশন। তো শুরু করলাম স্যার আজকের সেশন, প্রত্যেককে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমরা আজকের সেশন। প্রত্যেকের কাছে বলো কথা ভয় সব কিছু ক্লিয়ার রয়েছে, বলো হ্যাঁ কি না? চলে ভেরি গুড। 2023 টেট কিন্তু আমাদের এক্সাম হবে, সেটা জুনের দিকে আমাদের এক্সাম হওয়ার ডেট মোটামুটি একটা আশঙ্কা করা যায়, মানে করা যায় আর কি। সেই ভিত্তিতে আমরা কিন্তু দুটো কোর্স আমাদের লঞ্চ করেছি অলরেডি, SLST এবং প্রাইমারি টেটকে দুটো লক্ষ্য করে দুটো কোর্স লঞ্চ করেছি। যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব কর তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেল বিএম একাডেমিতে প্রত্যেকে যুক্ত হও, ওখানে আমাদের প্রত্যেকটি ক্লাসের PDF থেকে শুরু করে আপডেট A to Z আমরা দিয়ে থাকি ওখানে। বিমলবাবু গুড ইভিনিং স্যার, টেটকে নিশ্চিত সাফল্য নিয়ে আসতে রয়েছে এই বিএম একাডেমির অনবদ্য প্রচেষ্টা, রয়েছে আমাদের প্রত্যেকটি, মানে আমাদের প্রত্যেকটি ক্লাস আমাদের জন্য রয়েছে একটা ইউজফুল সেশন হিসাবে, যেখানে রেগুলার ক্লাস, ডাউট সলভিং সেশন, লাইভ ক্লাস, রেকর্ডেড দুটোই থাকছে আমাদের। এবং আমাদের অ্যাপ 15 জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছে বলে, 15 জানুয়ারি থেকে আমাদের নতুন অ্যাপ স্টার্ট হচ্ছে বলে আমরা অফার রেখেছি এখানে। যে কোর্সের দাম ছিল 1200 টাকা আগে, সেটা আমরা এই মুহূর্তে তোমাদের জন্য 900-এ তোমাদের কোর্সটি নিতে পারো, প্রথম ব্যাচের জন্য শুধুমাত্র, ফার্স্ট ব্যাচের জন্য শুধুমাত্র এই কোর্সটি অ্যাভেলেবেল। প্রত্যেকে জয়েন করে যাও 15 জানুয়ারির মধ্যে, প্রত্যেকে ক্লাস দেখো, প্রত্যেকে আমাকে হোয়াটসঅ্যাপ করো, নিজের নাম লেখো, স্যার আমি জয়েন হতে চাই টেট বা SLST PT, প্রত্যেকে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে ম্যাথ স্পেশাল সেশন আমি জয়েন হতে চাই। নাম্বার হলো 9635906096 নাম্বারে প্রত্যেকে আমাকে হোয়াটসঅ্যাপ করো এবং নিজের নামকে এনরোল করে নাও। ওকে, প্রত্যেকে ওয়েলকাম। তো শুরু করলাম সেশন আমাদের আজকের এই সেশন, আজকের এই মহামূল্যবান সেশন বলতে পারো। শুরু করছি স্যার সেশন আজকের। আজকের প্রথম প্রশ্ন বলেছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা বলো কত হবে। এখানে প্রথম প্রশ্ন বলছে কি, 2 to the power 50, 3 to the power 40, নাকি 4 to the power 30, নাকি বলো 5 to the power 20, বলো এখানে বড় হবে কোনটা এবং ছোট হবে কোনটা। প্রত্যেকে ডু ইট ফার্স্ট মাই ডিয়ার। বিশ্বজিৎ ফাদার, মানে অ্যাপে বলছো, অ্যাপে SSC-র ব্যাচ ভাই 15 তারিখ থেকে লঞ্চ হচ্ছে, 15 তারিখ থেকে SSC রেলওয়ে ব্যাচ লঞ্চ হচ্ছে 15 তারিখ থেকে, 15 জানুয়ারি থেকে লঞ্চ হচ্ছে এটা। ওকে চলো, ভেরি গুড স্যার, ভেরি গুড। শ্রাবণী গুড ইভিনিং, বিশ্বজিৎ গুড ইভিনিং, লার্জেস্ট বি বলছো, বিমল বলছো, ওকে ভেরি গুড ব্রাদার। দেখো বলি এবার, লার্জেস্ট বলছো বি, স্মলেস্ট বলছো ডি, ওকে দেখা যাক। 2 to the power 50 রয়েছে ভাই এখানে, বলো মাই ডিয়ার, যদি তোমাকে বলা হয় অন্যভাবে কি বলো করবে এখানে, বলো। এই পাওয়ারে 50 রয়েছে, পাওয়ারে 40 রয়েছে, পাওয়ারে বলো 30 রয়েছে, পাওয়ারে বলো 20 রয়েছে, বলো এদের গসাগু কত হয়। স্যার এদের গসাগু বলো 10 হবে। হ্যাঁ স্যার, 10 দিয়ে তো সব ডিভিজিবল, তো 10 হচ্ছে এখানে লসব গসাগু বলতে পারি। স্যার গসাগু মানে কি, না যে সমস্ত নাম্বারগুলোকে, যে সব থেকে বড় নাম্বার দিয়ে যেটা ভাগ করা যায় সেটাকে বলা হয় গসাগু বা HCF, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, সব থেকে বড় যে ফ্যাক্টর তাকে বলা হয় গসাগু। তো 2 to the power 50 মানে আমি করলাম 50 বাই এখানে করলাম গসাগু দিয়ে ভাগ, মানে 10 দিয়ে ভাগ করলাম, এটা করলাম 4 to the power 30 বাই করলাম স্যার 10 হলো এটা, এটা বলবো স্যার 3 to the power 40 বাই বলবো স্যার 10 এখানে, এটা বললাম 5 to the power 20 বাই বললাম স্যার 10 এখানে, কত হলো স্যার এটা, এটা হলো 5 এর স্কোয়ার
এটা হলো 3 টু দি পাওয়ার 4, এটা হলো 4 টু দি পাওয়ার 3, আর এটা হলো স্যার 2 টু দি পাওয়ার 5। বলো কি হবে স্যার এখানে? দেখো বলছি এবার, এর মান কত হয় স্যার? 64 হয়। এখানে 64 লিখলাম, এর মান বলো 64 হয়, 64 লিখলাম, এর মান বলো 81 হয়, বলো 81 লিখলাম, এর মান বললাম 25 হয় স্যার, 25, 25 লিখলাম। তোমরা এবার বলো কোনটা বড় এখানে, অপশন বি বড় কি না? বলো বড় এখানে হবে স্যার, কোনটা বড় এখানে বলো হবে? 3 টু দি পাওয়ার 40 কি গো, হ্যাঁ কি না বলো? ছোট বলো কি হবে এখানে? ছোট বললে স্যার কি করব? ছোট বললে বলবো আমরা এখানে কি বলবো, 5 টু দি পাওয়ার 20 সব ছোট বলতে পারি এখানে। বলো প্রত্যেকের কাছে এটা ক্লিয়ার, হ্যাঁ কি না? ভেরি গুড বাবু তন্ময় স্যার, ওয়েলকাম ব্রাদার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু ইউর ফ্যামিলি বিএম একাডেমি, ভেরি গুড। চলে যাবো স্যার আমরা নেক্সট প্রশ্নে। বলো নেক্সট প্রশ্নে কি বলা রয়েছে? 2 নম্বর প্রশ্ন দেখো, এইরকম প্রশ্ন দেওয়া রয়েছে, প্রত্যেকে নিজেরা নিজেরা করো, বলো উত্তর কত আসবে এখানে। 2 টু দি পাওয়ার 42, 4 টু দি পাওয়ার 28 আমি এখানে লিখে দিলাম আলাদা করে, 2 টু দি পাওয়ার 42 বলবো এখানে। বি অপশন 3 টু দি পাওয়ার দেওয়া রয়েছে 35, ওকে, থ্রি মানে অপশন সি 4 টু দি পাওয়ার দেওয়া রয়েছে 28, আর অপশন ডি দেওয়া রয়েছে 5 টু দি পাওয়ার 21। বলো এখানে কি হবে? আগে বলো 42, বলো 35, বলো এখানে 28, এবং বলো 21-এর এইচসিএফ বা গসাগু কত হয়? স্যার গসাগু 7 হবে। হ্যাঁ স্যার 7 গসাগু হবে এখানে, তো প্রত্যেকের কাছে বলো 7টা ক্লিয়ার এখানে। তো বলো কি করবে এবার, প্রত্যেকে কমেন্ট সেকশনে কমেন্টগুলো লেখো অবশ্যই, অ্যান্ড প্রত্যেকে অবশ্যই পার্টিসিপেট করো এখানে। বলো কি বলছো এখানে স্যার? বাই করলাম 7, এটা হলো 2 টু দি পাওয়ার বলতে পারি 6, বাই করলাম স্যার 7, এখানে বলবো 3 টু দি পাওয়ার 5 হবে এটা, বাই করলাম স্যার 7, বললাম এটা 4 টু দি পাওয়ার বলো 4 হবে, বাই করলাম স্যার 7, বললাম স্যার এটা বলো 5 টু দি পাওয়ার 3 হবে এখানে, এর মান হয় 125, এর মান হয় কত এখানে স্যার? এর মান হচ্ছে 4 এর কিউব 64, মানে এটা হবে 256, এর মান স্যার কত হবে এখানে? বলবো স্যার এর মান হবে কত, 81, 3-এ কত হয় গো? 81, দেখো 3 টু দি পাওয়ার 4 মানে বলবো 81, 5 মানে স্যার বলবো ইন্টু 3, এটা হবে 243। বলো এর মান স্যার কত হয় এখানে? বলো ভাই এর মান কত হয়, বলো এর মান স্যার কত হবে এখানে? বলবো স্যার এর মান হচ্ছে কত, 128। বড় বলো কোনটা হবে স্যার, বড় বলো কোনটা হবে? বড় বলবো স্যার এখানে হচ্ছে 4 টু দি পাওয়ার 28, এটা রাইট অ্যান্সার প্রত্যেকের কাছে, হ্যাঁ কি না? ভেরি গুড। আর ছোট বলো কোনটা হবে স্যার এখানে, ছোট বলো কোনটা হবে? ছোট বলবো স্যার এখানে হবে কোনটা, না 5 টু দি পাওয়ার 21, এটা হলো ছোট এখানে প্রত্যেকের কাছে, বলো ক্লিয়ার এটা? ভেরি গুড। ছোট এ নয়, ছোট স্যার হচ্ছে অপশন ডি, ওকে, প্রত্যেকের কাছে বলো ক্লিয়ার আছে এখানে? বলো ইয়ে শূন্য, চলো ভেরি গুড স্যার, ওকে মাই ডিয়ার, চলে যাবো নেক্সট প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে বলো এখানে তুমি কি করবে? 3 নম্বর প্রশ্ন দেখো কিরকম প্রশ্ন 3 নম্বরে দেওয়া আছে, বলো তুমি এখানে কি করবে স্যার? এটা বলো মেরে ভাই কি হবে উত্তর এখানে। ফোর টু দি পাওয়ার 4 আসছে তো স্যার এখানে, 4 এর কিউব 64 হয়, আচ্ছা 5-এ বলছো স্যার, এটা 60, আচ্ছা এটা ভাই 64 হবে, ওকে মাই ডিয়ার, ছোট হবে স্যার তাহলে, এটা ছোট হবে স্যার বলবো, 2 টু দি পাওয়ার হচ্ছে এখানে 42, ছোট হবে এখানে, একদম কারেক্ট ব্রাদার, ভেরি গুড স্যার, ভেরি গুড মাই ডিয়ার, ভেরি গুড স্যার। চলে যাবো পরবর্তী প্রশ্নে, প্রত্যেকে বলো নেক্সট প্রশ্নের উত্তর কত হবে এখানে, প্রত্যেকে বলো ভাই নেক্সট প্রশ্নের উত্তর কত হবে, অ্যান্ড প্রত্যেককে বলবো ক্লাসে অবশ্যই তোমরা জয়েন করো। চলে ভেরি গুড স্যার, চলে ভেরি গুড স্যার,
बोलो तोर क्या बेखाने ओके फाइन सर देखो बोलछी पंचाश त्रिस चल्लिस कुड़ी बोलो एर गसागु कत है पंचाश चल्लिस त्रिस कुड़ी बोलो एर गसागु सार दस है कि गो दस है यहाँ दस बोलो भाई एर एचसीएफ है एखे दस करलम एर एचसीएफ तो ये बोलोम सर दस ये बोलोम सर दस ये बोलोम दस ये बोलोम सर दस कत है ये टू टू दि पावर बोलो एक पाँच है एखे हाँ बोलो फोर टू दि पावर सर एक तीन एखे हाँ सर बोलो भाई कत हो थ्री टू दि पावर बोलो एट एक चार बोलो सर एट फाइव टू दि पावर बोलो एट एक दुई है जार मान कि सर ये बोलो ये फाइव मान कत बत्रिस बोलते परि एट एक बत्रिस बोलते परि एट सर कत है एखे बोलो सर एट कत एखे एट वन बाई सिक्सटी फोर बोलो एटार कत है एट वन बाई एकाशी एट सर कत ये बोलो वन बाई ट्वेंटी फाइव बोलो बड़ो कोनटा बोलछो बड़ो बोलो भाई कोनटा हबे एखाने बड़ो कोनटा हबे छोटो बोलो कोनटा हबे प्रत्येके आमाके कमेंट करे जानाओ बड़ो बोलबो सर कोनटा देखो डि बोलछो बड़ो एक्जैक्टलि मानে দেখো যেটাকে ছোট নাম্বার দিয়ে ভাগ করে সেটা বড় হয় কি হয় না সেটা বড় হয় তাহলে ছোট নাম্বার কোনটা আছে নিচে ভাই এখানে আছে স্যার 25 মানে বড় বলবো স্যার অপশন ডি বড় বলবো স্যার এটা বলবো 5 টু দি পাওয়ার 1 এর 20 রাইট आंसर ছোট বলো কোনটা হবে স্যার ছোট বলবো স্যার এখানে হবে অপশন এখানে বি ছোট হবে অপশন বি হবে 3 টু দি পাওয়ার 1 বাই 40 প্রত্যেকের কাছে বলো ক্লিয়ার আছে এটা বলো হ্যাঁ কি না বলো হ্যাঁ কি না চলে যাব নেক্সট প্রশ্নে প্রত্যেকের কাছে আশা করি ক্লিয়ার রয়েছে এটা চলে গেলাম স্যার আমরা নেক্সট প্রশ্নে এটা কি তোমাদের বলে দেওয়ার কোনো প্রয়োজন আছে নাকি বলুন আমরা যাব নেক্সট প্রশ্নে চাইলে তোমরা বলে দাও তোমাদের জন্য এটা থাকলো হোমওয়ার্কের প্রশ্ন প্রত্যেককে বলে দাও যে উত্তর কত হবে এখানে নিমিষে বলো মাই ডিয়ার নিমিষে বলো স্যার উত্তর কত হবে এখানে বলো কি বলছো ওয়ান বাই টু টু দি পাওয়ার ফর্টি টু মানে ফর্টি টু ওয়ান বাই ফোর টু দি পাওয়ার টোয়েন্টি এইট ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার থার্টি ফাইভ ওয়ান বাই টু ওয়ান বাই ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই টোয়েন্টি ওয়ান এই বিয়াল্লিশ পঁয়ত্রিশ আঠাশ বলো একুশের গসাগু কত সাত হবে গসাগু স্যার এখানে গসাগু বলো ভাই সাত হবে এখানে তো বললাম স্যার এটাকে বললাম সাত বাই হবে এখানে এটাকেও বললাম সাত এটাকেও বললাম স্যার সাত এটাকেও বললাম স্যার সাত কত হচ্ছে এখানে বলবো এটা স্যার হবে টু টু দি পাওয়ার বলতে পারি একের ছয় এটা স্যার কত হবে বলবো ফোর টু দি পাওয়ার হবে একের চার এটা বলবো স্যার কত হবে থ্রি টু দি পাওয়ার বলবো স্যার একের পাঁচ হবে এখানে আর এটা বলো ফাইভ টু দি পাওয়ার স্যার একের তিন হবে যার মানে হলো এটা হলো ওয়ান বাই ওয়ান টোয়েন্টি ফাইভ এটা স্যার কত হচ্ছে এখানে বলবো থ্রি টু দি পাওয়ার কত ফাইভ স্যার এখানে রয়েছে বলবো ওয়ান বাই টু ফর্টি থ্রি হচ্ছে এটা ভেরি গুড এটা বলো কত হবে স্যার এখানে বলবো স্যার এটা ফোর মানে কত হবে গো এখানে বলতে পারি স্যার এটা হবে টু ফাইভ সিক্স ইয়েস আর এটা স্যার কত হবে এখানে বলবো এটা হবে স্যার ওয়ান বাই সিক্সটি ফোর বলো বড় হবে কোনটা আর ছোট বলো কোনটা হবে এখানে প্রত্যেকে বলো বড় এবং ছোট কোনটি কোনটি স্মল বলছো এ এই তন্ময়বাবু কী করলে ব্রাদার কী করলে মাই ডিয়ার ঠিক করে বলো ঠিক করে বলুন স্যার দেখো বড় কোনটা হবে যেটাকে কম দিয়ে ভাগ করি সেটা বড় বলতে পারি দেখো এটা সিক্সটি ফোর দিয়ে ভাগ করছি তাহলে বড় হবে নিশ্চয়ই এটা বড় হবে স্যার অপশন এখানে এ আর ছোট হবে স্যার বলবো এখানে অপশন হবে সি বুঝে গেল কি বললাম মানে বলতে পারি যে এটা সব থেকে বড় এরপরে বড় কে স্যার এরপরে বড় হচ্ছে বলবো এরপরে বড় হচ্ছে মানে আমাদের অপশন দেখো এখানে ডি যদি অপশন নাম দিই ডি বলবো স্যার এটা ডি হবে স্যার এরপর ডি এর পরে বলো কি হবে স্যার এখানে বলবো বি হবে বি এর পর হবে স্যার সি প্রত্যেকের কাছে বলো ক্লিয়ার আছে এটা এবার হ্যাঁ কি না ভেরি গুড স্যার চলে যাব পরবর্তী প্রশ্নে আমরা দেখে নেওয়া যাক নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে নেক্সট প্রশ্ন স্যার রয়েছে এইরকম কিছু একটা প্রশ্ন বলো এখানে উত্তর কত আসবে যারা আমাদের চ্যানেলে নতুন যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো এবং আমাদের ব্যাচ কোর্সগুলোতে চাইলে তোমার প্রিপারেশনকে মজবুত করতে তুমি এন্ট্রি নাও এখানে ব্যাচ কোর্স তোমাদের রয়েছে তাবড় তাবড় সেশন নিয়ে আলোচনা মাই ডিয়ার পাপিয়া গুড ইভিনিং শোভেন্দু গুড ইভিনিং প্রত্যেককে জানাই পাপিয়া কত নাম্বার হলো তোমার এখন তোমার মার্কস কত হয়েছে ম্যাডাম বলো কি বলছো এখানে
टू टू दि पावर वन बाय सिक्स कत बोल भाई एखे सर टू टू दि पावर बोलो यहाँ सिक्स मान कत है बत्तीस चौषट है তাহলে ওয়ান বাই সিক্স মানে স্যার এটা বলো টু দি পাওয়ার মানে বলবো না স্যার এটা বলবো না ওয়ান বাই সিক্সটি ফোর বলবো না এখানে বলো হ্যাঁ কি না বলো হ্যাঁ কি না স্যার চলে যাব নেক্সট প্রশ্নে বলো উত্তর কি হবে এখানে পাঁচ নাম্বার প্রশ্নে বলো উত্তর আসবে কি এখানে স্যার বলবো এটা হচ্ছে টু টু দি পাওয়ার একের দুই বলতে পারি পাওয়ার এক রুট আছে বনে এটা বলো স্যার বলতে পারি ফাইভ টু দি পাওয়ার একের চার বলতে পারি এখানে বলো এটা স্যার থ্রি টু দি পাওয়ার বলতে পারি একের তিন বলো স্যার এটা বলতে পারি যে কত বলবো স্যার টোয়েন্টি নাইন টু দি পাওয়ার বলবো স্যার একের ছয় বলবো এখানে বলো হ্যাঁ কি না প্রত্যেকের কাছে ক্লিয়ার এটা এবার বলো এখানে কি করবে স্যার এখানে বলো কি করব আমি না দুই চার তিন বলবো ছয়ের এলসিএম কত হয় মানে লসাগু কত হয় দুই খাওয়ালাম এক হলো দুই হলো তিন হলো স্যার তিন হলো এখানে আবারও তিন খাওয়ালাম স্যার কত হবে এটা দুই হবে এক এক হবে স্যার এখানে তো তিন ছয় তিনে বলো বারো এলসিএম হবে লসাগু মানে কি না সব থেকে লিস্ট কমন মাল্টিপ্লিকেশন মানে কি সব থেকে ছোট যে গুণফলটা সবগুলো দিয়ে ভাগ করে তাকে বলা হয় লসাগু তাহলে এটাকে আমি কি করব এখানে বলবো ইনটু স্যার এটা লিখে দাও বারো ইনটু লিখে দাও এখানেও বারো ইনটু লিখে দাও এখানেও বারো ইনটু লিখে দাও এখানেও বারো কত হলো স্যার এটা দেখো কি বলছি এবার আমি বলো কি বলছি এবার দেখো কি বলছি এবার বললাম কি এটা স্যার টু টু দি পাওয়ার সিক্স হচ্ছে এটা ভাই বলো ফাইভ টু দি পাওয়ার থ্রি হচ্ছে বলুন স্যার এটা থ্রি টু দি পাওয়ার ফোর হচ্ছে বলো এটা টোয়েন্টি নাইন টু দি পাওয়ার বলো টু হচ্ছে এখানে তো বলো বড় কোনটা হবে প্রত্যেকে বলো বড় এখানে স্যার কোনটা হবে বলো কি বলছো বড় স্যার এখানে কোনটা হবে গো টোয়েন্টি নাইনের টু দি পাওয়ার করলে স্যার এটা সেভেন টোয়েন্টি নাইন আসে এটা তো হতে পারে এটা স্যার বলো একাশি আসবে এখানে হ্যাঁ একাশি আসবে বলো এটা স্যার ওয়ান টোয়েন্টি ফাইভ আসবে হ্যাঁ আসবে এটা বলো সিক্সটি ফোর আসবে তো বলবো কে বড় এখানে বলবো স্যার ডি বড় আগে ডি এর থেকে ছোট কে না সি ছোট সি এর থেকে ছোট কে বি ছোট বি এর থেকে ছোট কে এ মানে এ হচ্ছে ছোট ডি হচ্ছে বড় প্রত্যেকের কাছে বলো ক্লিয়ার এটা বলো হ্যাঁ কি না ভেরি গুড চলো এখানে যে প্রশ্নটি রয়েছে প্রত্যেকেরই পারা প্রশ্ন প্রত্যেকেই প্রশ্নটা করতে পারবে আশা করি তো প্রত্যেকে আমাকে বলে দাও যে এই ছ নাম্বার প্রশ্নে উত্তর কার কত আসবে বলো কি বলছো দু হাজার তেইশে টেট কি বেরোবে দু হাজার তেইশে টেট বেরোবে এটা আমার দিক থেকে নাইনটি নাইন পার্সেন্ট শিওর রয়েছে ব্রাদার বাকিটা তোমাদের ডিসিশন শুভম ভাই টেট বেরোবে পর্ষদ কিন্তু যে কথা বলেছিল সে কাজ কিন্তু পর্ষদ করে দেখাচ্ছে আমরা এটা নিশ্চিত থাকতে পারি যে টেট বেরোবে এবং টেট ছাড়াও আমাদের কিন্তু আরও অপশান রয়েছে টেট তো বেরোবেই সাথে রয়েছে সিটেট রয়েছে আমাদের আপার প্রাইমারি রয়েছে আমাদের এসএসটি রয়েছে এতগুলো তোমাদের জন্য এক্সাম অপেক্ষা করছে টিচিং ফিল্ডে সো ডোন্ট বি টেন্স মাই ডিয়ার প্রিপারেশনকে কন্টিনিউ রাখো এগিয়ে চলো সামনের দিকে যেন আগামী দিনে ভাবতে না হয় কি হবে না হবে ঠিক আছে পাপিয়া বললে কত হয়েছে ম্যাডাম উত্তর দিলে না তো ভুল করে পাস মার্ক হয়েছে ভেরি গুড ম্যাডাম ভেরি গুড ভেরি গুড ইটস ভেরি গুড মাই ডিয়ার বলো কি হবে এখানে বলবো স্যার এটা কত হবে ফোর টু দি পাওয়ার বলো একের তিন বলতে পারি এখানে বললাম সেভেন টু দি পাওয়ার বলো এটা বলবো স্যার একের ছয় বলবো এখানে বলো সেভেন টু দি পাওয়ার ফাইভ এটা একের চার বলবো এখানে থ্রি টু দি পাওয়ার বলো এটাকে একের দুই বলবো এখানে তো চার ছয় তিনের বলো এলসিএম বারো হবে বলো হ্যাঁ কি না বারো যদি এলসিএম হয় স্যার কি বলবো তিন বলবো চার বলবো ছয় বলবো এদের দুই এলসিএম স্যার বারো হবে এলসিএম এখানে লসাগু হবে বারো এখানে ইনটু করলাম বারো ইনটু করলাম বারো ইনটু করলাম বারো ইনটু করলাম স্যার বারো এটা হলো থ্রি টু দি পাওয়ার বলবো কত হচ্ছে ছয় হচ্ছে বলো এটা সেভেন টু দি পাওয়ার থ্রি হচ্ছে এখানে বলো ভাই এটা সেভেন্টিন টু দি পাওয়ার টু হচ্ছে বলো এটা ফোর টু দি পাওয়ার ফোর হচ্ছে যার মানে হলো টু ফিফটি সিক্স যার মানে হলো স্যার এখানে টু এইটটি নাইন যার মানে হলো স্যার এখানে থ্রি ফর্টি থ্রি যার মানে হলো স্যার এখানে কত স্যার বলবো দুশো ফর্টি থ্রি থেকেও বড় মানে এটা স্যার হবে সেভেন টোয়েন্টি নাইন বলো বড় হবে কোনটা বড় হবে ডি
डी एर पर बड़ो के ना बड़ो हो सर बी बी एर पर बड़ो के बड़ो हो सर बोलबो एखाने सी सी एर पर भाई क्या हबे सर अपशन बोलबो ए इति कंग्रेचुलेशन मैडम वेरी गुड আবার কি অনেক টেট পাস হ্যাঁ প্রচুর টেট পাস করেছে আবারও হবে আবারও হবে নো প্রবলেম ম্যাডাম আগামী আপকামিং আরও প্রচুর প্রচুর এক্সাম কিন্তু আসছে সো প্রিপারেশনকে কন্টিনিউ রাখো প্রত্যেককে আমার একটাই কথা বলার প্রত্যেক প্রিপারেশনকে কন্টিনিউ রাখো আপকামিং প্রচুর প্রচুর এক্সাম কিন্তু আসছে আরও ঠিক আছে রাজেশবাবু হ্যাঁ স্যার টেট হবে কিন্তু এবার আবারও টেট হবে সো চিন্তার কোনো কারণ নেই যারা একটুর জন্য যারা ছিটকে গেছো তাদের জন্য বলি তাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি রয়েছে প্রত্যেকের টেট কিন্তু আবারও হবে টেট ছাড়াও আপার প্রাইমারি এসএলএসটি প্রত্যেকটি এক্সামে কিন্তু আবারও হবে এইটুকু তোমাদের কাছে কনফার্ম বলতে পারি আর যারা চাও নি প্রিপারেশনকে বুস্ট করতে এই সময় প্রিপারেশনকে এগিয়ে নিয়ে যেতে প্রত্যেকের জন্য বলে রাখি যে আমাদের এই সময় আমি বিএম একাডেমি তরফ থেকে আমাদের নতুন অ্যাপে তোমাদের দুটো কোর্স লঞ্চ করছি এই কোর্সের প্রাইস ছিল 21200 বাট এই কোর্সের ফার্স্ট ব্যাচ হিসাবে আমরা প্রাইস কমিয়ে দিয়েছি প্রাইস করেছি 900 ফর 6 মান্থের কোর্স 6 মাসের ডিউরেশন এই কোর্সে রয়েছে 6 মান্থের ডিউরেশন এই কোর্সও তাই এখানেও 6 মান্থের ডিউরেশন রয়েছে এসএলএসটি প্লাস টেট এই কোর্সটার নাম হচ্ছে প্রত্যেকটি সাবজেক্টকে মানে প্রত্যেকটি মধ্যে ম্যাথামেটিক্সের প্রত্যেকটি পার্টকে দায়িত্ব সহকারে পড়ানো হবে এই কোর্সে ওকে সো 9635906096 নাম্বারে প্রত্যেকে ইমিডিয়েট কল মানে এমনি হোয়াটসঅ্যাপ করো কল করলে নাও পেতে পারো হোয়াটসঅ্যাপ প্রত্যেকে করো নিচে নামকে এনরোল করো মাই ডিগ্রি 15 জানুয়ারি থেকে ব্যাচ শুরু হবে এসএলএসটির ফার্স্ট ব্যাচ অলরেডি ফুল হয়ে গেছে বলো নেক্সট কি বলছো এখানে এখানে বলো স্মলেস্ট মানে ছোট বলো বড় কোনটা হবে ছোট বড় বলো কোনটা হবে স্যার এখানে বলো কি বলছো বলো প্রত্যেকে ফার্স্ট বলো মুখে মুখে দেখে দেখে বলো যে বড় কোনটা হবে একটা প্রত্যেকে প্র্যাকটিক্যালি জিনিস বোঝো যখন আমি তোমাকে বলতাম যে এ প্লাস বি তার হোল স্কোয়ার বলুন তো কি হয় স্যার বলবে দাদা এ স্কোয়ার হয় দাদা বি স্কোয়ার হয় দাদা 2ab হয় হ্যাঁ হয় স্যার দেখো এখানে এ স্কোয়ার মানে √8 তার স্কোয়ার 8 হয় বলো হ্যাঁ কি না √8 তার স্কোয়ার স্যার 8 হয় এবং √5 তারও কিন্তু স্কোয়ার এখানে ভাই 5 হয় বলবো 2√8 × 5 সিমিলারলি তুমি এখানে বসিয়ে দেখো বলো বি বসালে কি হবে এখানে বি বসালে দেখো বলবো স্যার কি এখানে বলবো ব্রাদার যে √6 তার স্কোয়্যার দেখো এটা হলো স্যার √7 তার স্কোয়্যার ইনটু বলবো স্যার কি 2√ বলবো এখানে √6 × √7 দেখো কি আসছে এখানে স্যার 8 5 বলো 13+ আসছে এটা আসছে কি না স্যার বলো আসছে এখানে এটা বলো স্যার 13+ আসছে এখানেও হ্যাঁ স্যার 13+ এখানেও 2√ দেখো 42 আসছে তো কি পাচ্ছ যে গুণ করে দেখো যাদের গুণগুলো বড় তারা হবে স্যার বড় কি বললাম এই গুণে স্যার কত হবে এখানে এটা বলো গুণ করে 30 হবে প্র্যাকটিক্যালি বোঝো কেন বললাম 40 হবে স্যার গুণ করে এটা বলো স্যার 42 হবে গুণ করে এটা বলো স্যার 22 হবে গুণ করে বলো স্যার এটা 36 গুণ করে হবে তো বড় কোনটা হবে বলো বড় কোনটা হবে স্যার এখানে ভেরি গুড শুভেন্দুবাবু ভেরি গুড মাই ডিয়ার দেখো বলি বড় হবে স্যার বি বি এর পরে বড় হবে কে বড় হবে এ এর পরে হবে স্যার ই ই এর পরে বড় হবে কে বলবো সি ছোট হবে কে স্যার ছোট হবে ডি বলো হ্যাঁ কি না মানে প্রথমে বড় হলো বি দিয়ে হলো এ দিয়ে হলো ই দিয়ে হলো সি দিয়ে হলো ডি প্রত্যেকের কাছে বলো ক্লিয়ার এটা বলো হ্যাঁ কি না প্রত্যেকের কাছে বলো স্যার ক্লিয়ার অবশ্যই প্রত্যেক তোমরা সেশনটিকে একটু লাইক অন শেয়ার করে দাও প্রত্যেকের ফ্রেন্ড সার্কেলে যেখানে যা রয়েছো ঠিক আছে এই আমাদের প্র্যাকটিস সেট আমরা আজ থেকে লঞ্চ করছি আমরা কিন্তু প্র্যাকটিসে চলবে আমাদের যদি তোমাদের সাপোর্ট পাই তাহলে আমাদের 3 PM এর ব্যাচটা কিন্তু কন্টিনিউ করবো ওকে তো প্রত্যেকে একটু সাপোর্ট করো প্রত্যেকে এই সেশনগুলোকে শেয়ার করো আর যারা টেট অ্যাসপিরেন্ট যারা রিয়েলি যারা রয়েছো তারা যদি চাও সাকসেস পেতে তারা অবশ্যই ক্লাসগুলোকে রেগুলার মেনটেন করে ক্লাসগুলো অ্যাটেন্ড করো ওকে ফাইন স্যার বলো এখানে উত্তর কী হবে প্রত্যেকে বলো যে এখানে উত্তর বলো বড় কোনটা হবে প্রত্যেকে বলো ভাই বড় এখানে কোনটা হবে গো এখানে আমি আর এটা নিয়ে ডেসক্রাইব বেশি করব না ডিরেক্টলি উত্তরের দিকে আমরা ছুটব উত্তর বলো কি আসবে এখানে প্রত্যেকে বলো উত্তর কি আসবে এখানে আমরা ডিরেক্টলি উত্তরের দিকে যাব এখানে দেখো বলি ভাই স্যার এখানেও গুণ বলো 31 5 কত হয় বলো এটা 155 হয়
বলো স্যার কত হবে? 29 সাথে বলো কত হয়? 7 9 বললাম 63, 3 7 দুগুণে চল 14 বললাম, এটা হলো 20, 203 হবে এখানে, হবে স্যার। 13 3 বলো 39 এর 9 হলো এখানে, 13 2 26 আর 3 হচ্ছে বলো 29, বলতে পারি স্যার 299 হচ্ছে এটা, কি বললাম 23 ইনটু 13 এখানে, ভেরি গুড স্যার। বলো কি হবে এটা, বলো ভাই কি হবে? 35 ইনটু দেখো 1, এটা বলো 35-এ বলতে পারি হবে এখানে। 19 ইনটু 17 করলে স্যার কি হবে এখানে, বলো কি হবে এটা? বলবো স্যার এটা 17 9 হচ্ছে কত, 153, 3 বললাম, হাতে 15 রয়েছে, 32, মানে এটা হবে স্যার 323। বলো বড় কোনটা হচ্ছে, বড় বলো কোনটা স্যার এখানে, বড় বলো স্যার কোনটা, বড় বলবো আমি এখানে কোনটা গো, বড় হচ্ছে স্যার 1 নম্বরে হচ্ছে বড় এটা, 2 নম্বরে হচ্ছে স্যার এটা, তাহলে বলবো কে, ই সব থেকে বড়, এরপর বড় কে এখানে, ই এর পরে বড় বলবো সি এখানে, সি এর পরে বলো বড় কে হবে এখানে, বলো এটা স্যার 3 নম্বরে বলবো, বলো স্যার বি হবে, বি এর পরে বলো এ হবে, এর পরে বলো ডি হবে লাস্টে, ভেরি গুড। প্রত্যেকের কাছে এটা ক্লিয়ার আছে, লার্জেস্ট বলছো ই, স্মলেস্ট বলছো ডি, আশা করি প্রত্যেকের কাছে প্রশ্নটা ক্লিয়ার আছে এখানে, বলো হ্যাঁ কি না। শান্তি শান্তি ওম নম শান্তি, আমি ধন্য হলাম ম্যাডাম তোমাদের সাফল্য পেয়ে, আমি ধন্য হলাম একদম। চলো এগিয়ে চলো সামনের দিকে, এভাবে এগোতে হবে। পাপিয়া প্রিপারেশনকে বন্ধ করো না, আমাদের আপকামিং কিন্তু অনেকগুলো এক্সাম ক্র্যাক করতে হবে, কারণ এখনও অনেকটা পর্যায়ে বাকি, অনেকটা রাস্তা বাকি, এখনও প্রিপারেশন কিন্তু কোনোভাবে বন্ধ করবে না, কারেক্ট ম্যাডাম? কি বললাম শুনলে? তোমরা হলে আসল যোদ্ধা, তুমি হলে আসল যোদ্ধা, তুমি টেটের তুমি আসল যোদ্ধা, তুমি আজ 3 বছর ধরে লেগে পড়ে রয়েছো টেট পরীক্ষার জন্য, সাফল্য তোমার আসতেই হবে, তাই না? বলে রাখি পাপিয়া আমাদের পেট বেচার মেয়ে, পাপিয়া মানে প্রত্যেকেই মানে ম্যাক্সিমামই পেট বেচার মেয়ে, এবং আমাদের পেট বেচে প্রায় মানে প্রায় 250 চিরণে ছিল, যেখানে আমাদের বলতে পারি যে 200+ পাস করেছে, 200+ পাস করেছে 250-এর মধ্যে, আমি খুবই গর্বিত এবং খুবই খুশি এটা নিয়ে। চলো ভেরি গুড স্যার, আমার পক্ষে ওই কমেন্টগুলো স্ক্রিনশট নিয়ে দেওয়া সম্ভব নয়, কারণ এত বেশি কমেন্ট, আমি কটা কমেন্ট তোমাকে দেবো দেখাবো বলো তো, বাট আমি অ্যাপ্রিসিয়েট, আমি প্রত্যেকের কাছে খুশি, এবং আমি অনেকটা ঋণ মুক্ত আজকে প্রত্যেকের সাফল্য দিতে পেরে, এবং ভালো কথা প্রত্যেকেই ম্যাথামেটিক্সে কিন্তু 27, 28, 25+ প্রত্যেকেই করেছো, প্রত্যেক নাম্বার পেয়েছো এখানে। চলো ভেরি গুড স্যার, বলো কি বলছো? বলো ভাই প্রত্যেককে বলো উত্তর কত হবে এখানে। থ্যাংক ইউ স্যার, লাভ ইউ ম্যাডাম, লাভ ইউ এভরি, লাভ ইউ এভরি ওয়ান, বলো ম্যাডাম জি ওয়েলকাম অ্যান্ড ফর ইউর টি ম্যাডাম, থ্যাংক ইউ ফর ইউর টি ম্যাডাম। দেখো বলো কী হবে এখানে, যদি এটা বলতে চাই বলো, এটা আমাদের স্যার আমি আর বাকিগুলো দেখো 13 যোগ করে লিখলাম না, আমি এটার লিখলে বলতাম 13+ স্যার এটা হবে কত, বলবো স্যার 2√40 হবে এখানে, গুণ করলাম কত হবে স্যার এটা, বলবো 1/, এটা হবে 13+ হবে স্যার কত, 2√ বলো 42 হবে, বলো হ্যাঁ কি না। বলো স্যার কত হবে এখানে, বলবো স্যার এটা হবে কত, 13+ বলো স্যার, আমি বলবো এটা √30 বলবো এখানে, কত হবে স্যার এটা, বলো এটা হবে স্যার কত বলবো এখানে, বলবো 1/, এটা হবে 13+ হবে স্যার √22, 2√22, 2√30, ওকে বলো কত হবে এটা স্যার, 1/ বলবো 13+ হবে স্যার 2√ বলবো এটা 36, বলো আমি ছেড়ে দিলাম স্যার এটা, বলো 1√40, আমি এটাই লিখলাম শুধুমাত্র না, 1/ বলো √42, বলো বড় কোনটা হবে এখানে, বলো এটা বললাম স্যার 1√30, আর এটা বললাম স্যার 1/ বললাম √22, তোমরা বলো যে এখানে বড় কোনটা হতে পারে, যেটাকে বড় দিয়ে ভাগ করি সেটা বলো ছোট হয়, বলো হয়, হ্যাঁ হয় স্যার, বড় হবে কোনটা এখানে, 1 নম্বরে বড় হবে কোনটা, বড় স্যার যদি বলতে যাই তাহলে হবে 1 নম্বরে কোনটা হবে স্যার, 1 নম্বরে এটা, এরপরে বড় কে, না স্যার এরপরে বড় হলো 2 নম্বরে এটা, 3 নম্বরে হলো স্যার এটা, 4 নম্বরে হলো স্যার এটা, 5 নম্বরে হলো এটা, তাহলে ডি সবার থেকে বড়, ডি এর থেকে ছোটকে না বলবো সি, সি এর থেকে ছোটকে না বলবো ই, ই এর থেকে ছোটকে না বলবো এ, এর থেকে ছোটকে না ছোট হবে বি এখানে, বোঝা গেল কি বললাম প্রত্যেকের কাছে, বলো হ্যাঁ কি না। ভেরি গুড স্যার, প্রত্যেকের কাছে বলো ক্লিয়ার তো, এটা প্রত্যেকটি জায়গায় প্রত্যেকের কাছে ক্লিয়ার এটা, ভেরি গুড, শ্রাবণী হচ্ছে ক্লিয়ার? চলো ফাইন স্যার,
চলে যাব আমরা নেক্সট, এটা আমি করছি না এখন, আমি আর চলে গেলাম এই প্রশ্নে। বলো এখানে বড় হবে কোনটা, ছোট হবে কোনটা, প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাও ছোট বড় হবে কোনটা এখানে, বলো কি বলছো, বলো ভাই কি বলছো। এরপর আমাদের ভিন্ন টাইপের প্রশ্ন রয়েছে এরপর থেকে, বলো ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, প্রত্যেকে ওয়েলকাম জানাই, প্রত্যেকে ওয়েলকাম জানাই, বলো উত্তর কি হবে এখানে। এটা মোস্ট প্রবলি আমাদের 12 নম্বর 11 নম্বর প্রশ্ন এটা, তাই তো? শামসুন্নেসা ওয়েলকাম ম্যাডাম, এই শামসুন্নেসা আমাদের পেট বাজে স্টুডেন্ট, বাট ভালো স্কুল, সাবরণী পেট বাজে স্টুডেন্ট, প্রত্যেকেই পেট স্টুডেন্ট আমাদের, বলো কি হবে উত্তর এখানে। এ মাইনাস বি তার হোল স্কোয়ার বলো কি হয় এখানে, বলবো স্যার এটা যদি করি আমি বলবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বলো 2ab হয়, বলো হ্যাঁ কি না, হয় স্যার এখানে। যদি ধরো আমি যদি আমি ধরো অপশন এ কে বসিয়ে করি বলো কি হবে এখানে, এ বসালে কি হবে স্যার, এটা বলবো এটা √8 তার স্কোয়ার, বা বলবো স্যার কত এখানে প্লাস বলবো স্যার √5 তার স্কোয়ার, যদি আমি হোল স্কোয়ার করে দিই এখানে, যদি আমি এটা হোল স্কোয়ার করে দিই বলো কি হবে এখানে, মাইনাস বলবো স্যার √2 হবে 40, হ্যাঁ কি না, বা বলবো স্যার কত 13 মাইনাস হবে স্যার √40 বলতে পারি, ভেরি গুড ভাই। বলো বি কে নিয়ে করলে কি হবে স্যার এখানে, বলবো স্যার 13 হবে মাইনাস হবে √42, বলো হবে। সি কে নিয়ে বলো করলে কি হবে এখানে, সি কে নিয়ে করলে বলবো স্যার 13 হবে স্যার কত এখানে, হবে স্যার বলবো এখানে মাইনাস হবে √36, বলো হ্যাঁ কি না। মানে ই কে নিয়ে বলো করলে কি হবে এখানে, ই কে নিয়ে করলে বলবো স্যার এটা হবে 13 মাইনাস হবে স্যার √30, বলো হ্যাঁ কি না। ডি কে নিয়ে করলে বলো স্যার কি হবে এখানে, বলবো স্যার 13 হবে স্যার √22, বলো বড় কোনটা হবে স্যার। আপনি আমাকে পড়িয়েছিলেন বলে আমি ম্যাথে 25 পেয়েছি, বাহ সাবাস ম্যাডাম, সাবাস ম্যাডাম। সরস্বতী ম্যাডাম তোমার জন্য বড় কিছু অপেক্ষা করছে, তুমি অপেক্ষা করো, তোমার জন্য বড় কিছু অপেক্ষা করছে, দেখে নাও মিলিয়ে দেখে নাও, তোমার জন্য বড় কিছু অপেক্ষা করছে। ওকে মাইনাস থাকলে বলো কি হবে স্যার, দেখো বড় বিয়োগ করে ছোট হয় বলতে পারি, ছোট হবে কোনটা, ছোট হবে স্যার এটা, বড় হবে কোনটা স্যার, বড় হবে এটা। তাহলে এখানে কি হবে, ডি হবে সব থেকে বড়, এরপরে কি হবে এখানে, এরপরে বলবো আমাদের ই হবে, ই এর পরে বলো কি হবে এখানে, বলবো স্যার ই এর পরে হবে 36, বলবো ছোট ছোট 36, দেখো সি হলো, সি এর পর হলো এ, আর এ এর পর হলো স্যার বলবো বি, বোঝা গেল কি বললাম, ডি হলো বড় এখানে। ওকে চলো ফাইন, না হলে সব সাবজেক্টের গড় 17 পেয়েছো, তাই তো? ভেরি গুড ম্যাডাম, কোনো সমস্যা নেই, ম্যাথামেটিক্সে পরের বার তোমাকে পেতে হবে 30-30, যেদিন রাখো মনের মধ্যে রাখো তো। ঠিক আছে চলে যাই নেক্সট প্রশ্নে, প্রত্যেকটি এক্সামকে ফোকাস করে তোমাকে এগোতে হবে, টিচিং এক্সাম যে কোনো এক্সাম রয়েছে, শ্যামসুন্দর প্রিপারেশনকে আরও মানে শুরু করে দাও, প্রিপারেশনকে আরও শুরু করে দাও, ঠিক আছে, এবং সেই রিদমে প্রিপারেশন শুরু করে দাও, প্রিপারেশনে কেউ কেউ বিফল হতে দিও না, ভালো কথাই বলছি। 12 নম্বর প্রশ্নে বলো কি বলেছে, যদি কোনো সংখ্যাকে 14 দ্বারা ভাগ করা হয়, ভাগশেষ 12 ভাগশেষ থাকে, 7 দ্বারা ভাগ করলে বলো কত ভাগশেষ থাকবে, বলো কি হবে এখানে। 14 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে 12 ভাগশেষ থাকে, 7 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে বলো কত ভাগ থাকবে সেই সংখ্যাকে, বলো কি হবে এখানে। দেখো প্র্যাকটিক্যালি বলতে গেলে চাপ নেই ম্যাডাম, সিটেট দাও সিটেট দাও সিটেট দাও, ভেরি গুড, ওকে ফাইন ফাইন ফাইন। দেখো দেখো 14 যদি তুমি এরকম লেখো, 14 প্লাস 12 করলাম তোমাকে আমি এখানে, বাই করে দাও 7, এখানে কত হলো স্যার এটা 26, বাই বলো 7 হবে স্যার এখানে, বলো 5 রিমেনিং হবে, 26কে 7 দিয়ে ভাগ করলে স্যার কত হয়, 7 থেকে দেখো 21 হয়, বলবো স্যার 5 রিমেনিং আসছে এখানে, তো এটা হবে 5 রিমেনিং। স্যার কেন করলেন আপনি, ভালো কথা বলছো, দেখো ধরো আমি বললাম তোমাকে 14 দিয়ে ভাগ করছি, বললাম এখানে ভাগ করে বললাম, ধরো আমি বললাম এখানে যে ধরো এক ভাগফল বললাম 12, দেখো রিমেনিং রয়েছে, এর মানে কি, মানে হচ্ছে দেখো ভাজ্য ইন্টু ভাগফল 14 × 1 প্লাস হবে 12, এটা হবে ভাজ্য, এটা হবে স্যার ভাজ্য মানে এটা, এটা হবে স্যার এখানে এটা, কারেক্ট? তো এত যাওয়ার কোনো প্রয়োজনই ছিল না, তুমি যদি দেখো 14কে 7 দিয়ে ভাগ করা যায় তো, তাহলে 12কে 7 দিয়ে ভাগ করে দেখে নিন, 5 অ্যান্সার একদম কারেক্ট, আমি তোমাকে বললাম কনসেপ্টটা, এখন অপশন এখানে এ রাইট অ্যান্সার।
আমি যখন 10 ইয়ার্স পরে ম্যাথ মানে প্রিপারেশন শুরু করেছিলাম তখন ম্যাথে কিছুই পারতাম না, বাট আজকে তুমি ম্যাথে 25+ পেয়েছো এবং সেটা 3 মাসও নয়, 2 মাস থেকে 3 মাসের গাইডেন্সে পেয়েছো। তো আমি মনে করতে পারি তোমার চেষ্টা আমি সার্থক করতে পেরেছি, আমার দিক থেকে আমি যথেষ্ট। তন্ময় বাবু বলো ভাই, তন্ময় কি বলছো ব্রাদার? হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি তোমার কমেন্ট। ইয়েস মাই ডিয়ার শান্তিরানী ম্যাডাম, চাপ নিও না, আবার এক্সাম হবে, তোমাকে পেতে হবে, এবার পেতে তোমাকে হবেই এবার। মনশ্রী কোনো প্রবলেম নেই, কোনো রকম পাস করলেই হবে, পরের বার ভালো করে স্কোর করো, ঠিক আছে? একদম, যারা ম্যাথে দুর্বল, যারা ভাবছো ম্যাথে আমি করব কি করে, তারা অবশ্যই তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের ব্যাচ কোর্সে জয়েন করতে পারো। আমার তরফ থেকে মিনিমাম ফিজে আমি ব্যাচ কোর্সটা করাই, আমার তরফ থেকে বলতে পারি যেটুকু ফিজ না নিলে না সেটাই করাই, 906096। তাও তাও কেটে দিই, কেটে দিবে, কেটে গেল এখানটায়, তাও কেটে দিই এখানটায়, 906096। আমার তরফ থেকে মিনিমাম ফিজ নিয়েই করাই, এবার তোমাদের কাছ থেকে কী মনে হবে সেটা আমি জানি না, কারণ এখানে তোমার এই ভণ্ডামি করাই না স্যার, সমস্ত টিচার মিলিয়ে পাস করবো না স্যার, নাম্বার অ্যান্সারকে মিলিয়ে এমনটা হয় না এখানে। আমার সাবজেক্ট তোমাকে আমি বেস্ট কোয়ালিটি কন্টেন্ট দেবো এখানে। সরস্বতী আমি কি বললাম, তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করে রয়েছে। আমি শুধু আপনার ক্লাস করেছিলাম, আমার কাছে কোনো বুক নেই ম্যাথামেটিক্সে, তাই তো? ফাইনালি ইউ আর সিলেক্টেড মাই ডিয়ার, দেখো বলো কী হবে এখানে। 4 টু দি পাওয়ার 61, 4 টু দি পাওয়ার বলবো 62, ইয়েস ভেরি গুড, বলবো স্যার 4 টু দি পাওয়ার 63, বলো কী হবে এখানে, বলো কী হবে এখানে? স্যার বলবো যে এখানে যদি 4 টু দি পাওয়ার 61 কমন নিয়ে নিই কত হবে স্যার এটা, বলো 4 টু দি পাওয়ার 0 থাকবে এখানে, 4 টু দি পাওয়ার 1 বলো থাকছে এখানে, 4 টু দি পাওয়ার বলো 2 থাকছে এখানে, বলো হ্যাঁ কি না, ভেরি গুড, বলো তাহলে কী করবে এখানে, বলবো স্যার 4 টু দি পাওয়ার 61 তো করলাম এখানে, বলো এটা কত হবে গো, ইন্টু বলবো স্যার এর মানটা কত হয়। পাওয়ারে 0 দেওয়া কোনো নাম্বারের মানেই সবসময় কিন্তু একই হয়, তাহলে এর মান স্যার 1 হবে, বলো +4 লিখবো, বলো ভাই +16 লিখবো, কত হবে স্যার এটা, 4 টু দি পাওয়ার 61 ইন্টু বলবো স্যার কত, 5, 6, 16 হচ্ছে 21, বলো 21কে কী দিয়ে ভাগ করা যায়। আর শুধু আর স্যারের ক্লাস করে বনস, আমার কাছে কোনো বই নোটস নেই, শুধু ক্লাস করে তুমি পাস করেছো, থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, আমি যেন আগামী দিন তোমার প্রত্যেকের কাছে এরকম কন্টেন্ট দিয়ে যেতে পারি। উত্তর হবে এখানে 3 রাইট অ্যান্সার, প্রত্যেকের কাছে বলো 3 রাইট, এটাই দেখো অ্যাচিভমেন্ট, এটাই এটাই অ্যাচিভমেন্ট, যে কোনো রকম কোনো প্রমোশন না করে লাইভ ক্লাসে বসে তোমরা যে বলছো যে এই সততা নিয়ে তোমরা যে বলছো, এটাই অ্যাচিভমেন্ট বলতে পারি আমার কাছ থেকে, বেস্ট 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 অ্যাচিভমেন্ট। দেখুন আপনারা, আপনারা দেখুন সাকসেস কাকে বলে, আপনারা দেখুন ব্যানার না দিও, অ্যান্সার কি ভুল না দিও সাকসেস আনা যায়, হ্যাঁ কি না? ইয়েস চলো ফাইন, ভেরি গুড। কোয়ালিটিকে কখনো দমিয়ে রাখা যায় না, আপনার শিক্ষা হওয়া উচিত কোয়ালিটিতে কখনো দমিয়ে রাখা যায় না, কোয়ালিটি কখনো কম্প্রোমাইজ করে না, কোয়ালিটি কখনো কম্প্রোমাইজ করে না, এটা প্রত্যেকের জানা উচিত যে কোয়ালিটি কখনো কম্প্রোমাইজ করে না, কোয়ালিটি পরিশ্রম হার্ডওয়ার্ক তোমাকে তোমাকে তোমার কথা বোঝবা বোঝাবেই, তোমাকে তোমার জায়গা দেবেই দেবে, ইয়ে শূন্য, হ্যাঁ কি না? নাজির আমি চেষ্টা করব আগামী দিনে, অবশ্যই চেষ্টা করবো, শ্যামসুন্ন স্যার আমি চেষ্টা করছি আগামী দিনে, ঠিক আছে? মাথায় রাখবেন একটা কথা কি বললাম, কোয়ালিটি কখনো দমিয়ে রাখা যায় না, কোয়ালিটিতে কখনো কম্প্রোমাইজ করা যায় না, কোয়ালিটি হার্ডওয়ার্ক আপনাকে আপনার জায়গা, আপনি হাজার চেষ্টা করলেও কারো জায়গা বেঁধে রাখতে পারবেন না, আপনি জায়গার সাকসেস অটোমেটিকলি আসবে। তাই তোমরা প্রত্যেকে সাকসেস পেয়েছো, আটটার সময় শিডিউল ছিল মহুয়া, আটটার সময় শিডিউল ছিল, জিকে ক্লাস হয় 11 PM-এ জিকে ক্লাস হয়, আমি চেষ্টা করছি আমাদের ব্যাচ কোর্সগুলো একটু এগিয়ে নিই, আমাদের ব্যাচ কোর্সগুলো আমি এগিয়ে নিই, যদি ব্যাচ কোর্সগুলো আমাদের ঠিকঠাক চলে তাহলে আমি প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমি আলাদা করে টিচারও ব্যবস্থা করবো, যদি চলে না হলে তো সম্ভব নয়,
প্রত্যেকে তোমার চ্যানেলটিকে একটু শেয়ার করো প্রত্যেকের জায়গাগুলো থেকে, ঠিক আছে? চলো ফাইন, দেখো আমি আনলে আমি কিন্তু বেস্ট কোয়ালিটি আনবো। আমি ওই মানে ওই আনথাপড়ি এনে দিলাম, প্রত্যেকটি অ্যান্সার ভুল, দলবদ্ধভাবে অ্যান্সার কি মেলালো, ফেল নাম্বার আসবে, এরকম নয়। টিম যখন আনবো ভালো টিমে আনবো, চিন্তার কোনো কারণ নেই। ওকে, তো 5 টু দি পাওয়ার 71 এখান থেকে কমন নিলাম স্যার, বলো পড়ে আছে কত? 5 টু দি পাওয়ার 0 পড়ে রয়েছে এখানে, 5 টু দি পাওয়ার বলো এখানে 1, 7 টু দি পাওয়ার 1 পড়ে রয়েছে, 5 টু দি পাওয়ার 1 পড়ে রয়েছে এখানে, 5 টু দি পাওয়ার বলো এখানে 2 পড়ে রয়েছে, বলো হ্যাঁ কি না, পড়ে রয়েছে স্যার এখানে। বলো কত হবে এটা? 71 বলবো এখানে, ইন্টু বলবো স্যার 1, ইন্টু বলবো স্যার 5, ইন্টু বলবো 25 এখানে, কারেক্ট? কত হলো স্যার এটা? 5 টু দি পাওয়ার 71 ইন্টু হলো স্যার এখানে কত? এটা হচ্ছে 31। বলো 31 দিয়ে দেখো কোন নাম্বারকে ভাগ করা যাচ্ছে না, তখন তুমি বলো কি করবে এখানে। স্যার আপনি একটা কাজ করুন। কি কাজ স্যার? স্যার আপনি এখানে এই 5 টু দি পাওয়ার 71কে ইন্টু মানে 70 ইন্টু 1 করে দিন স্যার। তাই করলাম, তোমার কথা আমি তাই করলাম। এখানে কত হলো স্যার এটা? 5 টু 70 বলো ইন্টু স্যার এখানে 155 হবে, বলো হ্যাঁ কি না, হবে স্যার, অপশন হবে এর রাইট আনসার। প্রত্যেককে আমি একটা কথাই বলবো, যদি আমি এখানে কমন নিই ম্যাডাম, যদি আমি এখানে এটা কমন নিয়ে নিই, বলো 0 পড়ে আছে এখানে, বলো 1 পড়ে আছে, কারেক্ট হয়েছে, ক্লিয়ার? এটা প্রত্যেককে আমি একটা কথাই বলবো, যদি কেউ চাও যে এখন থেকে প্রিপারেশনকে স্ট্রং করতে চাও, তাহলে আমি তোমাদের প্রত্যেকের জন্য পুরোনো স্টুডেন্টদের জন্য মূলত বলছি যে এই কোর্সে আমাদের কিন্তু এই মুহূর্তে আমি তোমাদের 1200 টাকা নিচ্ছি না, এই মুহূর্তে কোর্সটি রয়েছে 900 টাকা, জাস্ট ফর 900 রুপিজ 6 মান্থের কোর্স এখানে, ঠিক আছে? তো এই কোর্সে প্রত্যেকে জয়েন করো, নিজের নামকে এনরোল করো, সেখানে প্রত্যেকটি জায়গাকে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সাথে ডিসকাস করে নেবো। এখানে লাইভ থাকবে ক্লাস, ক্লাস থাকবে রেকর্ডেড ভার্সন অ্যাভেলেবেল, ক্লাসে থাকবে মক টেস্ট, থাকবে টপিক ওয়াইজ কভার, থাকবে তোমাদের মানে পিডিএফ, সব সব কিছু এভরিথিং থাকবে এখানে, ক্লাস নোট, প্যাডাগজি থাকবে এখানে, প্যাডাগজি তোমাদেরকে দেবো এখানে। এবং এছাড়া এসএলএসটিদের জন্য বলি এই কোর্সটি রয়েছে, আর যারা ডাব্লিউপি কেপি আছে তাদের জন্য তো বলে দিচ্ছি তোমাদের জন্য, আমি তোমাদের জন্য ভাই একটা মেগা অফার নিয়ে চলে এসেছি একটা, আমি যাতে প্রত্যেকে আমাদের ব্যাচ কোর্সে আসতে পারে, তার জন্য এই মানে আমাদের এই চেষ্টাগুলো, আমাদের এই প্রাইসটা, যেহেতু আমি নিজে করাই, আমার কাছে 2-1 টাকা কম হলেও কোনো সমস্যা হয় না, যেহেতু আমি নিজে করাই, বাট এর থেকে কম করা পসিবল নয়। যদি চ্যানেল খুব বড়ো হতো তাহলে তো ভাবতাম হয়তো, এই মুহূর্তে পসিবল নয়, যেহেতু মানে টাইম মেনটেন করে প্রতিদিন তোমাদের একটা শিডিউল মেনে তোমাদের একটা ক্লাস হবে এখানে, ঠিক আছে? একদম শ্রাবণী, চিন্তার কোনো কারণ নেই, চলো ভেরি গুড। তাহলে আমি সেশনটি আজকে এখানে অফ করছি, দেখা হবে নেক্সট সেশনে, প্রত্যেকে ভালো থেকো। স্যার 6 মান্থের ক্লাস প্রাইমারি, হ্যাঁ 6 মান্থের ক্লাস, 6 মান্থের ক্লাস, 6 মান্থের ক্লাস, দেখো 900 টাকার থেকে আর কোনো কম করতে পারা আমার পক্ষে সম্ভব হলো না, জাস্ট ফর ₹900 টেট ব্যাচের জন্য আমি এর থেকে কম করতে পারলাম না। আর তো প্রত্যেকে যদি চাও তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, 15 তারিখ থেকে ব্যাচটা শুরু হবে, নতুন আমাদের অ্যাপে ক্লাস হবে, নতুন আমাদের অ্যাপে নতুন ক্লাস হচ্ছে এখানে, যদি কেউ চাও এখনই নামটা এনরোল করে রাখো, ঠিক আছে? ওকে চলো, ভেরি গুড। এসএলএসটির ব্যাচে আমাদের আলাদা এসএলএসটি ব্যাচ রয়েছে, এসএলএসটি ব্যাচও আমাদের রয়েছে এখানে, এসএলএসটি ব্যাচও এসএলএসটি প্লাস টেট ব্যাচ, একটা মেগা ব্যাচ রয়েছে, দুটো ব্যাচ আমাদের কিন্তু টেট টিচিংয়ের জন্য রয়েছে। এটা হলো অনলি ফর টেট এক্সাম, আর এটা হলো স্যার এসএলএসটি প্লাস টেট এক্সাম রয়েছে এখানে। ওকে থ্যাংক ইউ সো মাচ স্যার। সিএসএসএলের ক্লাস আমরা করতে চাই, দেখো এসএসসির ব্যাচ তোমাদের বলে দিয়েছি ভাই, এসএসসি প্লাস রেলওয়ে যে ব্যাচ কোর্সটি আসছে সেটা আসছে 15 জানুয়ারি থেকে আসছে ব্রাদার, এটা 15 জানুয়ারি থেকে এই কোর্সটি আসছে এসএসসি প্লাস রেলওয়ে ব্রাদার। মোটামুটি আমরা আর কোনো ব্যাচ ওপেন করবো না, আমরা এই ব্যাচগুলোই কন্টিনিউ করবো, কারণ আর ব্যাচ করলে টানা সম্ভব নয়, ব্যাচটা একবার যদি আমাদের কন্টিনিউ ফুল হয়ে যায় তাহলে আমরা এই ব্যাচগুলো অফ করে দেবো, আমরা কোনো পেট ব্যাচ রাখবো না, বাকি বুঝতে পারছো? এই যে ধরো এসএসসি ব্যাচ একটা বললাম, এসএলএসটি ব্যাচ, স্টেট ব্যাচ এবং ডাব্লিউপি কেপির ব্যাচ একটা রয়েছে, চলছে রানিং একটা, তো এসএলএসটি ব্যাচ আমাদের চলছে রানিং একটা, এসএলএসটি ব্যাচ আমাদের একটা মানে একটা ব্যাচ ফুল হয়ে গেছে, তো আমি আর কোনো ব্যাচ রাখতে পারবো না, মোটামুটি এই ব্যাচগুলো ফুল হলেই বিএম একাডেমিতে ম্যাথামেটিক্সের ক্লোজ মানে ক্লাসগুলো সমস্ত ক্লোজ করে দেবো, এরপর পেট ব্যাচ সমস্ত ক্লোজ হয়ে যাবে এরপর, যেটা আমি ভেবেছি যে একবার যদি এগুলো ফুল হয়ে যায় তাহলে আমি মোটামুটি ম্যাথামেটিক্সের ব্যাচটা আমি ক্লোজ করে দেবো এখানে, বাকি সাবজেক্ট চলবে 1/1 করে। বিমল ভাই হ্যাঁ বলতে পারো ভাই, বলতে পারো একটু ব্রাদার, হয়েছে কথা আজ একটু,
चलो वेरी गुड, नो प्रॉब्लम ब्रदर, ठीक आछे, देखा होबे नेक्स्ट सेशने, लव यू ऑल, टाटा बाय बाय, टेक केयर माय डियर, ভালো থেকো প্রত্যেকে, সুস্থ থেকো প্রত্যেকে, আসছি নেক্সট ক্লাস নিয়ে। আজ ভাই একটা আনন্দের দিন ছিল তো বিমল ভাই, তো কিছু মনে করো না ব্রাদার, তো আজকে একটু গল্প হলো, কারণ আজকে তোমাদের কালকে তোমাদের টেটের অ্যান্সার কী দিয়েছে, তো সে কারণে গল্প হলো একটু। তো ওকে আমাকে মেসেজ করবে, ঠিক আছে, ভেরি গুড। চাপ নেই সন্তানি, চাপ নেই ম্যাডাম, তোমাকে ঠিক জায়গায় ঠিক মানে বলে দেবো, ওকে, চিন্তার কোনো কারণ নেই এটা নিয়ে, ওকে চলে।